আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ভিউয়ার্স এই ভিডিওর আলোচনার বিষয় কখন দাঁতে ফিলিং বা পুটিং করা যায় আর কখন যায় না তো ভিউয়ার্স ব্যাপারে বিস্তারিত আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন ভিউয়ার্স অনেকেরই ধারণা যে দাঁতে গর্ত হলেই সম্ভবত ফিলিং করা যায় অনেকেই মনে করেন যে দাঁতের উপরে এ ধরনের গর্ত হলেই মনে হয় ফিলিং বা পুটিং দ্বারা গর্তটি ভরাট করে দিলেই হয়তো দাঁতটি সুস্থ হয়ে যাবে বা ভালো হয়ে যায় আসলে এ ধরনের ধারণাটা পুরোটাই কিন্তু ভুল ভিওয়ার্স দাঁতে গর্ত হলেই ফিলিং করা যায় না গর্তের উপর নির্ভর করে যে দাঁতে ফিলিং করা যাবে কি যাবে না অর্থাৎ দাঁতে গর্ত হলে কখনো কখনো ফিলিং করা যায় আবার কখনো কখনো ফিলিং বা পুটিং করা যায় না কিছু কিছু ক্ষেত্র রয়েছে যেখানে দাঁতের গর্তে ফিলিং দিলে দাঁতে তীব্র ব্যথা হতে পারে দাঁতের তীব্র যন্ত্রণা হয়ে থাকে এবং দাঁতের গোড়া পর্যন্ত ফুলে উঠতে পারে তো ভিওয়ার্স পুরোটাই নির্ভর করে দাঁতের পজিশনের উপর আসুন নেই যে কখন দাঁতে ফিলিং করা যায় না ভিওর্স দাঁতে ফিলিং মূলত যখন এ ধরনের ডেন্টাল ক্যারিজে আক্রান্ত হয় দাঁত তখনই কিন্তু দাঁতে আমরা ফিলিং বা পুটিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করে থাকি ভিওয়ার্স এই যে ডেন্টাল ক্যারিজ বা পোকা লাগা সমস্যা এটি যদি সামান্য পরিমাণ থাকে আপনারা অনেকেই জানেন যে দাঁতের তিনটি লেয়ার থাকে প্রথমটাকে অ্যানামেল বলে তারপরে ডেন্টিন এবং তারপরে রয়েছে পাল্প তো এখানে যে ডেন্টাল ক্যারেজটি দেখতে পাচ্ছেন এটি খুবই সামান্য যদিও উপর থেকে দেখে বোঝা যায় না এর গভীরতা কতটুকু তবে এখানে যে দাঁতটি দেখতে পাচ্ছেন এমন হলে খুবই সামান্যই ধরা হয়ে থাকে তো যদি এমনটি হয়ে থাকে অল্প পরিমাণ ডেন্টাল ক্যারিজ রয়েছে বা দাঁতে পোকা লাগার সমস্যাটা কেবলমাত্র শুরু হয়েছে এমন অবস্থায় কিন্তু খুব বেশি দূরে যায় না এই অবস্থায় ফিলিং করা যায় অর্থাৎ আগে যে ছবিটি দেখলেন তেমনই একটি দাঁত ছিল এটি এরপরে ওই যে ফিলিংটা যে ক্যারিসটি ছিল দাঁতে সেটি পরিষ্কার করার পরে সেখানে এমনভাবে গর্ত হয়ে গেছে আর এই গর্তটি কিন্তু ফিলিং দ্বারা পূরণ করে দেওয়া হয়েছে এটি হল ফিলিং করার পদ্ধতি বা যে দাঁতে ফিলিং করা যায় সেটি এভাবেই করতে হয় কিন্তু কিছু কিছু দাঁতে ফিলিং করা যায় না যদি দাঁতের অবস্থা ঠিক এমন হয় এখানে যে ছবিটি দেখতে পাচ্ছেন এখানে দাঁতের উপর থেকে গর্ত হয়ে সেই গর্তটি সোজা ধীরে ধীরে কিন্তু দাঁতের ভিতরে দন্তমজ্জা পর্যন্ত পৌঁছে গেছে আর এই অবস্থাকে আমরা পাল্পাইটিস বলে থাকি যদি কখনো কোনো দাঁত গর্ত হয়ে সেটি পাল্পাইটিসে আক্রান্ত হয় অর্থাৎ গর্তটি দাঁতের পাল্প পর্যন্ত চলে আসে তাহলে কিন্তু সে দাঁতে আর ফিলিং বা পুটিং করা যাবে না এই অবস্থায় ফিলিং বা পুটিং করলে যন্ত্রণা কিন্তু আরও বেশি বেড়ে যেতে পারে তাই দাঁতের সমস্যায় সমস্যা অল্প থাকতেই ফিলিং করা যাবে যদি এ ধরনের পাল্পাইটিসে আক্রান্ত হয় তাহলে কিন্তু আর ফিলিং করতে পারবেন না সেক্ষেত্রে যন্ত্রণা ব্যথা আরও বেড়ে যাবে তো ভিওয়ার্স এ ধরনের দাঁতে যে দাঁতে পালপাইটিসে আক্রান্ত হয়েছে তেমন দাঁতে চিকিৎসায় রুট ক্যানেল চিকিৎসা করিয়ে ক্যাপ করিয়ে নেওয়াটাই ভালো তো ভিডিওর আলোচনা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম